ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতো। প্রশ্ন হলো, কোন মহিলার হায়েজ হয়েছে, ঋতু শেষ হয়েছে এবং গোসল করেছে, তবে নাভির নিচের লোম পরিষ্কার করেনি, এখন কি সে নামাজ পড়তে পারে কি পারে না? আমি বলবো যে হায়েজ থেকে পরিষ্কার হয়ে গেলে গোসল করার বিধান ভিন্ন জিনিস, নাভির নিচে লোম পরিষ্কার করার বিধান ভিন্ন জিনিস, দুটির সাথে এক অপরের সাথে কোনো সম্পর্ক নেই এবং সম্পর্কের ফলে ইসলামের বিধানেও কোনো এর প্রভাব নেই। অর্থাৎ একজন মহিলার উপর তখন গোসল ফরজ হয় যখন তার ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, অতঃপর সে নামাজ রোজা ইত্যাদি শুরু করবে। আর নাভির নিচের লোম যেটা পরিষ্কার করার বিষয় আছে, সেটা ঋতুস্রাবের সাথে সম্পর্ক না, বরং এটা হলো একটা সুনানুল ফিতরা, স্বভাবগত ফিতরত। সহি মুসলিমের হাদিস অনুযায়ী 40 দিনের মাঝেই সে যেন সেটা পরিষ্কার করে, 40 দিন যেন অতিক্রম না করে। তাই হায়েজ শেষ হওয়ার পর যদি সেই মহিলার লোমের বয়স 40 হয়নি, কমই আছে, তাহলে তার পরিষ্কার করার কোনো জরুরি ভিত্তিক বিধান আসে না, তবে সে করলে করতে পারে। অনুরূপ কোনো কারণে যদি 40 দিন পারও হয়ে যায়, তারপরও যে তার নামাজ হবে না বা নামাজ বাতিল, এরকম ধারণা ভুল। সে সুন্নতের বিরোধিতা করেছে কিন্তু এর ফলে তার নামাজ ইত্যাদি বাতিল হবে না। অর্থাৎ 40 দিন বেশিও বয়স হয়ে গেলে আপনার নামাজ রোজার উপর প্রভাব পড়বে না, সুন্নতের বরখেলাপ কারণে আপনার কিছু ক্ষতি হতে পারে।